আসসালামু আলাইকুম, বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো বলতে প্রচুর কাশি, ঠান্ডা, আসলে কাশিটা কমছেই না, তার মধ্যে রোজা চলছে আলহামদুলিল্লাহ। তো আসলে সব মিলিয়ে একটু ব্যস্ততা বা শারীরিক একটু সমস্যা, আসলে এখন ঘরে ঘরে একটু সমস্যা আছে ঠান্ডাজনিত বা কাশিজনিত। তো সব সমস্যা মিলিয়ে আর কি, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার সময় কাটছে এখন সবার জন্যই। তো সময় থাকলেও দেখা যায় কি ভালো লাগছে না আর কি, শরীরে কুলায় না। রোজা রেখে আসলে ভয়েস দিতেও ভালো লাগে না। তো আপনারা ভাববেন যে ভিডিও করছি ভয়েস দিতে পারছি না কেন, আসলে ভয়েস দিতেও কেন যেন কষ্ট লাগে, আর ইফতারি পরে তো আরও মনে চায় না। কিন্তু মোবাইল দেখছি, অন্যের ভিডিও বা যা ভালো ভালো ভিডিওগুলা, কুকিং ভিডিও, তো এগুলো দেখতে ভালোই লাগে। মানে মোবাইল সেরেই রাখি, দেখি তো মোবাইল দিয়ে কী করবো, ওইটাও করি ঠিক, কিন্তু নিজে যে ভয়েস দিব, এডিটিং করব, ভিডিও ছাড়বো, এই জিনিসটাই আসলে সম্ভব হয়ে ওঠে না। তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলটির সাথে আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অনেক অনেক ভালোবাসা। তো আমি রান্নাবান্না করছি, আর রান্নাবান্না আপ করে আপনাদের সাথে ভাবলাম যে একটু গল্প করি। তো আসলে সেহরিতে না কিছুই খেতে ইচ্ছা করে না, দেখা যায় কি ইফতারির পরে আমি ভাতই খাই না, ইফতারির পরে রাত্রে আমি কিছুই খাই না, খেলে আমি সেহরিতে কিছু খেতে পারি না। তো প্রতিদিনই মনে চায় যে সেহরিতে একটু ঝাল কিছু খাই, অল্প কিছু খাই, মানে খেলেও যেন তৃপ্তি আসে সেই জিনিসটা। আসলে বড় কোনো মাছ দিয়েও খেতে ইচ্ছা করে না, আমি এই রোজার মধ্যে সারা রোজায় সবসময় মাছ খেতে পারি না, ভালো লাগে না। ডিম ভাজা হলে আরও ভালো হয়, গরম ভাতে আমি পানি দিয়ে রাখি, প্রায় সময় আমি পানি ভাত খাই, কারণ দেখা যায় ও খেতেই ইচ্ছা করে না, খুব জোর করে খাই আর কি। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম খাই, প্রতিদিনই কিছু না কিছু এইভাবে করি। আজকে শুটকি ভুনা করছি, লইট্টা শুটকি, আর রান্না করবো পাবদা মাছ টমেটো দিয়ে। তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা না, আসলে ভিডিও তো ছাড়া হচ্ছে না, তো কিছু তো করা উচিত, মানে তাই ভাবলাম যে একটু ভিডিও করি, বা অনেক ভিডিও জমে গেছে এডিটিংয়ের কারণে, ভয়েস দেওয়ার কারণে আসলে সম্ভব হয়ে ওঠে না। তো এখানে লইট্টা শুটকির ভুনা করছি, আর করব আমি পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা ভুনা করব, অল্প করেই রান্না করব, কারণ সেহরিতে এত খাবার লাগে না, যেহেতু দুধ থাকে, কলা থাকে। তো আলহামদুলিল্লাহ, যখন যা থাকে রিজিকে সেটাই আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ। আমি সাধারণত একটু ডিম ভাজা দিয়েও আমি ভোররাত্রে খেয়ে নিতে পারি, যে কোনো টাইম, এনি টাইম একটু ডিম ভাজা হলেও আমার খাওয়া হয়ে যায়, বা একটু ভর্তা হলেও আমার খাওয়া হয়ে যায়, আমার কাছে ওইটাই তৃপ্তি হয়। দেখা যায় কি পেটে যদি ক্ষুধা থাকে তাহলে সব কিছু আসলে ভালো লাগে, অনেক আহামরি খাবার দাবার লাগে না। আর প্রতিদিনই যে অনেক ভালো খাইতে হবে বা বড় মাছ মাংস খেতে হবে, ভালো খাবার দাবার খেতে হবে, এমন কোনো কথা নেই। আসলে যখন যা রিজিকে জোটে, রিজিকের উপরে সব কিছু নির্ভরশীল, আর রিজিকটা হচ্ছে আল্লাহর উপর, আল্লাহর দান, তো সবই ভালো খাবার। আমি মনে করি এখন যে আমি আলু ভর্তা দিয়ে খাচ্ছি এটাই অনেক ভালো খাবার, এখন আমি মাছ দিয়ে খাচ্ছি এটাই অনেক ভালো খাবার। তো যেখান থেকে আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছেন, ভিডিওগুলো লাইক করছেন, কমেন্ট করছেন এবং ভালো লাগলে শেয়ার করে দিচ্ছেন। তো আশা করি এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। তো অলরেডি আমার রান্নাবান্না হয়ে গেছে, আসলে সেহরির জন্য রান্নাবান্না করতে বেশি সময়ও লাগে না, আর আমি রান্নাটা ইফতারির পরেই করি বেশিরভাগ সময়, ইফতারির পরে দেড় দুই ঘন্টা আমি একটু রেস্ট করে তারপর আমি আবার রান্নাতে যাই। তো রান্না করতে আমার বেশি সময় লাগে না, যেহেতু কারেন্ট থাকলে আমি কারেন্টে চুলাই বেশি করি, আর গ্যাস তো এখন খুব কমই থাকে। তো ভালো থাকবেন সবাই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আসার চেষ্টা করব আশা করি। তো ইনশাআল্লাহ চেষ্টা তো করি, কিন্তু আসলে দেখা যায় কি হয়ে ওঠে না, ওই যে আসলে আমি এত এক্সপার্ট না রান্নাবান্নায়, যে কোনো কাজে দেখা যায় কি আমি গুছিয়ে এত কিছু করতে পারি না সবার মতো, খুব আফসোস হয়, আমি কেন অন্যের মতো না, আমি কেন তাদের মতো পারি না, এই জিনিসটা আমার খুব বেশি আফসোস হয়। তো চেষ্টা করি কিন্তু তারপরও হচ্ছে না, তারপরও যাক যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে চেষ্টা তো করে যাচ্ছি, চেষ্টার উপরে তো আর কিছু করার নাই। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা, আপনারা সাথে আছেন, পাশে আছেন, আল্লাহর রহমত আছে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আমার রান্নাবান্না হয়ে গেছে, এই হচ্ছে লইট্টা শুটকি ভুনা, ঝাল করে লাল করে একদম ভুনা ভুনা, তেল উঠে গেছে দেখাই যাচ্ছে, আর করেছি পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা। তো ভালো থাকবেন সবাই, এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।